ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও পর্যন্ত সমঝোতার নাটক সাজিয়ে গেম খেলেছেন বলে মন্তব্য করেছেন হামাসের কর্মকর্তা রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আল জাজিরা জানায় ওসামা হামদান নামে হামাসের একজন সিনিয়র মুখপাত্র আল জাজিরাকে বলেছেন যে নেতানিয়াহু আলোচনার বিষয়ে এখনও গেম খেলেছেন হামদান বৈরুত থেকে আল জাজিরাকে বলেছেন অসম্মতির মূল বিষয় হল নেতানিয়াহু এবং তার খেলা তিনি চেষ্টা করছেন কোনো ব্যবস্থা বা চুক্তি না করার এটা পরিষ্কার তিনি সমঝোতার নাটক করছেন হামদান পুনর্ব্যক্ত করেছেন যে হামাস প্রধান ইসমাইল হানিয়া শনিবার এক বিবৃতিতে আলোচনার প্রতি তার ইতিবাচক অবস্থান এবং যুদ্ধবিরতির বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন